আমার একটা পিক দাও তো, যেটা তোমার কাছে সবচেয়ে ভালো লাগে। রিধির মেসেজটা সেন্ড করে একটু না অনেকটা অবাক হলাম। আমার ভালো লাগা দিয়ে ও কি করবে? আর ও কিভাবে জানে ওর পিক আমার কাছে আছে? তোমার কি মনে হয়, তোমার পিক আমার কাছে আছে? থাকবে না কেন, দাও তাড়াতাড়ি দাও, তোমার পছন্দেই টিপি দেবো এবার। হঠাৎ এই মনোভাব কেন? ইচ্ছা হলো, দাও তাড়াতাড়ি। আচ্ছা, রিধির কনফিডেন্স দেখে আমি একটু অবাক হলাম। ওর পিক আমি রাখবো কেন, যদিও প্রায় ওর শখানেক পিক আমার কাছে আছে। রিধিয়াকে ফেসবুকে পিক আপলোড করত, কিন্তু এখন আর করে না। আগে সব পিক আমি সেভ করে নিয়েছিলাম, কারণ মাঝে মাঝেই দেখতে হয়। মাঝে মাঝে ঠিক না, প্রায় প্রতিদিনই। ওকে না দেখলে ঘুমই আসে না। কিন্তু এই পিক সেভ করে রাখার কথাটা রিধির জানার কথা নয়। কই দাও। আরে বাবা দিচ্ছি, এত তারা কিসের? আমার কাছে থাকা ও সবচেয়ে সুন্দর পিকটা ওকে পাঠিয়ে দিলাম। সেভ করেই মনে হলো অনেক বড় ভুল করলাম। এই পিকটা রিধি কখনো আপলোডই দেয়নি, এটা আমি লুকিয়ে তুলেছিলাম ওর অজান্তেই। জানি লুকিয়ে কারো ছবি তোলা ঠিক না, কিন্তু বুঝতেই পারছেন। যাকে, একটু পর রিধি মেসেজ করলো। এটা কোথায় পেয়েছ? সরি, লুকিয়ে তুলেছিলাম। কবে? ক্লাস পার্টিতে। ভালো হয়েছে, ধন্যবাদ। কফি শপে আসো, কথা আছে। কি কথা? আসো আগে। আচ্ছা আসছি। আমি একটু ভয় পেয়ে গেলাম, রিধি কি খুব রেগে গেল? রাগ করাটা অবশ্য স্বাভাবিক ব্যাপার, চুপ করে কোনো মেয়ের ছবি তুললে সে মেয়ে তো রাগবেই। বাট আমি অন্য ছেলেদের মতো না, আমি তোকে ভালোবাসি। আর ভালোবাসি বোঝানোর জন্যই ওর ফ্রেন্ড হওয়া সত্ত্বেও ওকে কখনো তুই করে বলিনি। এ নিয়ে আমাদের বন্ধু মহলে চলে নানান জল্পনা কল্পনা, সেসব অবশ্য আমি ধার ধারি না। আমি তোকে ভালোবাসি, আর এটাই আমি ওকে সবসময় বোঝাতে চাই, মুখে বলি না। কারণ যদি ও রাগ করে বন্ধুত্বটা ভেঙে দেয়, তখন তো আর কথা বলতে পারবো না। তবে আজ কি হবে কে জানে, ও হয়তো খুব রাগ করেছে, অপমান করতে পারে, চড় থাপ্পড় মারতে পারে, মারুক, মারলে আর কী করার আছে। কফি শপে পৌঁছে দেখি রিধি আমার জন্য আগে থেকেই অপেক্ষা করছে। দূর থেকে দেখে ওর মুডের অবস্থা বোঝা যাচ্ছে না, সেটা দেখতে হলে ওর কাছে যেতে হবে, কিন্তু যাওয়াটা ঠিক হবে কি না সেটাই বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতেই দেখি রিধি ওর হাত ইশারা করে আমাকে ডাকছে। আর কিছুই করার নেই, আমি আস্তে আস্তে রিধির দিকে এগিয়ে গেলাম। কি আছে কপালে দেখা যাবে। রিধির সামনে গিয়ে দাঁড়াতেই রিধি বলল, কেমন আছো? আমি ওর কথা শুনে অবাক হলাম, এত সুন্দর করে কেন কথা বলছে মেয়েটা? আমি স্বপ্ন দেখছি না তো, এটা কি ঝড়ের পূর্বাভাস? কি হলো, কেমন আছো? ভালো, তুমি? ভালো, তুমি তো ভালো ছবি তোলো। আমার কতগুলো পিক আছে তোমার কাছে? ওই একটাই ছিল। সত্যি? মোবাইলটা দাও তো দেখি। মোবাইল? ওটা তো আনতে ভুলে গেছি। মোবাইলে ওর অনেকগুলো পিক আছে, আর বাকিগুলো পিসিতে। মোবাইল ওর হাতে গেলে সব শেষ। ওই তো মোবাইল, পকেটে ভেসে আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। ও, এনেছি তাহলে। আমি মোবাইলটা বের করে রিধির দিকে বাড়িয়ে দিলাম। টেনশন নেই, পাসওয়ার্ড দেওয়া আছে। রিধি পাসওয়ার্ড দেওয়া দেখে বলল, পাসওয়ার্ডটা কি বলবে না? মনে নেই তো, ভুলে গেছি। আমার কিন্তু মনে আছে। আমি একটু হেসে বললাম, তোমার মনে আছে? মাইন্ড হ্যাক করেছো নাকি? তোমার কি মনে হয়? মনে তো হয়, বলো তো দেখি পাসওয়ার্ডটা কি। রিধি! আমি শুনে একটু অবাক হলাম, ও কিভাবে জানলো? অবশ্য অজানা ব্যাপার না, ছেলেটা সচরাচর যাকে ভালোবাসে তার নামই মোবাইলে অথবা ফেসবুকে পাসওয়ার্ড হিসেবে ইউজ করে। ও কি বুঝে গেছে আমি ওকে ভালোবাসি? তুমি কিভাবে জানলে? জানি। পাসওয়ার্ড খুলে রিধি বলল, ওয়ালপেপারেও আমার ছবি? টেনশন ওয়ালপেপার নিয়ে নয়, টেনশন গ্যালারি নিয়ে। ওখানে এতগুলো রিধির পিকচার আছে যা হয়তো রিধির নিজের কাছেও নেই।
গ্যালারি ওপেন করে রীতি অবাক হয়ে ওর পিকগুলো দেখতে লাগলো। সব দেখা শেষ করে বলল, এতগুলো পিক? হুম, শুধু হুম আর কিছু বলবে না? হুম, বলো। দেখো রীতি, পিকগুলোর জন্য আমি সরি, চুপ করে তোলা আমার উচিত হয়নি। এইটুকুই আর কিছু বলবে না? হুম, তো বলো। আমি তোমাকে খুব ভালোবাসো। হুম, কবে থেকে? ভার্সিটির প্রথম দিন থেকে, যেদিন তুমি আমার পাশে এসে বসলে। সেদিন এক ফোঁটাও ক্লাসরুমের বোর্ডের দিকে তাকাইনি, শুধু তোমাকেই দেখেছি। তোমার নীল ওড়নাটা একবার ছুঁয়েও দেখেছিলাম। আমি কী রঙের ড্রেস পরে এসেছিলাম মনে আছে তোমার? হুম, মনে থাকবে না কেন? 3 বছর আগের কথা এগুলো? আমার তো মনে হয় এটা গতকাল। এত সুন্দর দিনটাকে পূর্ণ করতে চাই না। রীতি কিছু বলল না, শুধু হাসলো, আমিও হাসলাম। তারপর পকেট থেকে একটা কানের ঝুমকা বের করে ওর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এটা তোমার? রীতি আমার হাত থেকে ঝুমকাটা নিয়ে বলল, এটা ভার্সিটির প্রথম দিন হয়েছিল। হুম, তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি পেয়েছো কিনা। না বলেছিলাম। কেন? তখন তোমার কিছুই ছিল না আমার কাছে। আমার কথা শুনে রীতি আবার হাসলো, হাসি থামিয়ে বলল, এখন কি কি আছে তোমার কাছে? বেশি কিছু নেই, তবে তুমি আছো। যাও আইসক্রিম নিয়ে আসো। এই শীতে? হুম, জ্বর আসবে তো। গার্লফ্রেন্ডের আবদার পূরণ করা প্রতিটি বয়ফ্রেন্ডের দায়িত্ব ও কর্তব্য, যাও। ও কে আমার গার্লফ্রেন্ড? রীতি আবার খিলখিল করে হেসে উঠল, কত সুন্দর লাগে ওকে হাসলে। আমি বেঞ্চি থেকে উঠে যেই পা বাড়িয়েছি তখনই রীতি ডাকল, শোনো। হুম, একটা আইসক্রিম আনবে। কেন? দুজনেই একটাতেই খাবো, তাহলে ভালোবাসা বাড়বে আর জ্বরও কম হবে। গুড আইডিয়া। এই ঠান্ডায় আইসক্রিম খেলে জ্বর নিশ্চিত, তবুও খাবো। একসাথে আইসক্রিম খেলে ভালোবাসাটাও যে বাড়বে।